আর এই মুহূর্তত অতি গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করা এজন যুবকক আটক করা হয়েছে। 21 বছরীয় নারায়ণ নামের যুবকজন আরক্ষীর জালত পড়েছে। মুখ্যমন্ত্রীর কনভয়ক ওভারটেক করে আরক্ষীর জালত পড়েছে এজন যুবক। এটা বিগ ব্রেকিং এই মুহূর্তত টাইমেতে দর্শক সকলের বাবে লৈ ৰাখিছো। হিমন্ত বিশ্ব শর্মার কনভয় ওভারটেক করা যুবকক আটক করা হয়েছে। যুবকজনক রাজ্যজুড়ি ব্যাপক চর্চা আরম্ভ করেছিল, কিন্তু মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করেছিল এজন যুবকে। আর মালিগাঁওর যুবকজনক অবশেষত আটক করা হয়েছে। মালিগাঁও আটক করা হয়েছে নারায়ণ সরকার নামের যুবকজনক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় ওভারটেক করেছিল A01EY7674 বাইক জব্দ করেছে জালুকবাড়ি আরক্ষী। কি কারণে মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করেছিল তার বাবে জেলা অব্যাহত রাখছে আরক্ষী। যেহেতু মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে কনভয় ওভারটেক করা অপরাধ, তেনে ক্ষেত্রে এজন বিশেষ যুবকে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছিল। আর মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করার পাশতে রাজ্যজুড়ি ব্যাপক চর্চা লাভ করেছিল যুবকজনে। আর এই খবরে ব্যাপকভাবে চর্চিত হয়ে পড়েছিল রাজ্যজুড়ি। আর তার পিছনে তৎপর হয়ে পড়েছিল আরক্ষী। আর অবশেষত মালিগাঁওয়ের এই যুবকজনক আটক করা হয়েছে। মালিগাঁও আটক করা হয়েছে নারায়ণ সরকার নামের এজন যুবকক। আর নিশাই গুৱাহাটী মহানগর আরক্ষী আটক করেছে এই যুবকজনক। A01EY7674 নম্বর এখন বাইক জব্দ করেছে আরক্ষী। আমি নিঃসংকরে কয়েছো এই মুহূর্তত এই বাইকখন আরক্ষী জব্দ করেছে। আর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কনভয় ওভারটেক করেছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণত যেহেতু কোনো কারণতে কনভয় ওভারটেক করব নয় বা কেতবোর প্রটোকল থাকে, কিন্তু সেই প্রটোকল ভঙ্গ করে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছে। আর এই খবর রাজ্যজুড়ি ব্যাপকভাবে চর্চিত হয়ে পড়েছে যে কি কারণত এজন যুবকে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছে। আর সেই চর্চা চলি থাকার মাজতে আরক্ষী যুবকজনক বিচারি অভিযান চলাইছিল। আর মালিগাঁওত এই যুবকজনক নিশাই আরক্ষী আটক করেছে। আমি এক্সক্লুসিভ বিশ্বাস করে এই মুহূর্তে দেখাইছো যুবকজনের নাম নারায়ণ সরকার। কিন্তু নারায়ণ সরকারে কি কারণে মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করেছিল এয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই। ইতিমধ্যে জেলা আরক্ষী অব্যাহত রাখিছে, কিন্তু নারায়ণ ডেকাক আরক্ষীয়ে নিশাই আটক করেছে। আমি বিশ্বাস আগবাইছো। আর এখন পালসার বাইক চলাই গেছিল যুবকজন। আর সেই পালসার বাইকখন ইতিমধ্যে আরক্ষী জব্দ করেছে। আর বাইক চলাই যাওয়া এই যুবকজনে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছিল। বাইকেরে গিয়ে থাকা যুবকজনে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছিল। আর তার পিছতেই এই খবরক লো ব্যাপক চর্চা চলিছিল। অবশেষত আরক্ষী তৎপর হয়ে পড়েছিল। নিশা এই যুবকজনক আটক করেছে। আর এই যুবকজনের ঘর গুৱাহাটী মহানগরীর মালিগাঁওত বলে জানিব পৰা গৈছে। আর যুবকজনের নাম হয়েছে নারায়ণ সরকার। আর নিশাই নারায়ণক আরক্ষী আটক করেছে। আর মালিগাঁও আরক্ষী আটক করেছে নারায়ণক। এই মুহূর্তত অতি গুরুত্বপূর্ণ খবর আমি টাইমিত দর্শক সকলের বাবে লৈ ৰাখিছো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কনভয় কালির দিনটোত এজন যুবকে ওভারটেক করেছিল। যেহেতু নিরাপত্তাজনিত কিছু কারণত কিছু প্রটোকল থাকে যার বাবে মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করা কোনোবাখিনির অপরাধ, গতি তেনে ক্ষেত্রে এজন যুবকে এখন পালসার বাইকের মুখ্যমন্ত্রীর কনভয় ওভারটেক করেছিল আর তার পিছনে খবরক লো ব্যাপক হৈচৈ আরম্ভ হয়েছিল। আর নিশাই মহানগর আরক্ষী যুবকজনক আটক করেছে। মালিগাঁওর নারায়ণ সরকার নামের যুবকজন আরক্ষীর জালত পড়েছে। আর আরক্ষীয়ে কি কারণে মুখ্যমন্ত্রী কনভয় এই যুবকজনে ওভারটেক করেছিল তাক লো ইতিমধ্যে তদন্ত অব্যাহত রাখিছে, জেরা অব্যাহত রাখিছে। কিন্তু এই পর্যন্ত হিমন্ত বিশ্ব শর্মার কনভয় কিহর কারণে এই যুবকজনে ওভারটেক করেছিল সেয়া এতিয়াও জানিব পৰা হোৱা নাই। আমি নিশ্বাস করে কয়েছো আর এই খবর ব্যাপকভাবে রাজ্যজুড়ি চর্চিত হয়ে পড়েছে।
নিশা এইদরে আরক্ষী করায়ত্ব করেছে আমার হাতত বাইকখনের দৃশ্যাংশ আছে আমি সেয়া দেখাবলে চেষ্টা করছো এখন পালসার বাইক নীলা রঙের পালসার বাইক আর সেই পালসার বাইকখনের নম্বর আমি ইতিমধ্যে উল্লেখ করছো আর সেই নীলা রঙের পালসার বাইকখনত যাওয়া এই যুবকজনে মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করেছে A01EY7674 এই নীলা রঙের পালসার বাইকখনে মুখ্যমন্ত্রী কনভয় ওভারটেক করেছিল আর তারপর নারায়ণ সরকার আরক্ষী চালু করেছিল